আমরা জানি না আগামী রমজান আমরা কেউ পাব কি না, হইতে পারে হয়তো বা এই রমজানটাই হচ্ছে আমার জীবনের শেষ রমজান, আর আমি রমজান পাব না। একজন মুমিনের হৃদয়ের ভিতরে একটা হাহাকার অবস্থা এখন কাজ করবে যে আমি রমজান পেলাম, নিজেকে মাফ করে নিতে পারলাম কিনা, আমি রমজান পেলাম আল্লাহ আমাকে মাফ করলো কিনা, আমি রমজান পেলাম আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা। একজন মুমিন এই চিন্তা চেতনা সব সময় লালন করবে যে রমজান যে আসলো, রমজান যে চলে যাচ্ছে, চলে গেল, আমি কি পেলাম, আমি কি পেলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করলো কিনা। গত রাত আমরা চিন্তা করেছি যে শবে কদরের রাত হয়তো বা গেছে, দেখেন গত রাত শুধু না, সমস্ত বিজর রাত্রিগুলোই শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এই রমজানের ঠিক শেষ মুহূর্তে একজন মুমিন এখন তার ভেতরে যে চেতনা, তার ভেতরে যে উত্তেজনা, তার ভেতরে যে একটা আকুতি, অনুরোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। কারণ কি, এই মসজিদে গত রমজানে অনেক মানুষ ছিল, যে মসজিদে যে মানুষগুলো আজকে কিন্তু আর এই মসজিদের মধ্যে নাই, তারা কবরে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি এই দুনিয়ায় আজকে আছেন, আগামী রমজানে নাও থাকতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এই শেষ মুহূর্তে এসে তিনি কোমরটাকে বেঁধে নিতেন শক্ত করে যে আমি আল্লাহর কাছে মাপ চাবো। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আল্লাহর নবী ছিলেন নিষ্পাপ। আপনার আমার জীবনটা গুনাহের মধ্যে একেবারে ভরপুর, জীবনের মধ্যে গুনার সংখ্যায় বেশি, পাপের চাইতে, পুণ্যের চাইতে গুনাহের সংখ্যায় বেশি, কিন্তু আপনি আমি তওবা করি না, আল্লাহর কাছে মাপ চাই না। নবীজি এই শেষ দশকে এই মুহূর্তে এসে দান করতেন, নবীজি অস্থির হয়ে যেতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাহাবিরা তারা এই এতেকাফ, যে এতেকাফ আমরা বলি যে এতেকাফে আপনারা বসেন, এতেকাফে বসলে এই লাভ, এতেকাফে বসলে এই ফজিলত, সাহাবিরা এতেকাফে বসাটাকে আবশ্যকীয় মনে করতেন, তারা ম্যাক্সিমাম এতেকাফে বসতেন, আর আমরা এতেকাফটাকে অতিরিক্ত মনে করি, আসলে তো নফল বিষয়টি, কিন্তু দেখা যায় একটা মহল্লার মধ্যে সব মানুষ আমরা বসি না, হয়তোবা দুই একজন ওই দায়সারাভাবে আমরা বসায় রাখতেছি। আপনার এই শেষ দশকটা ইফতার, তারপরে এই যে রমজানের যে শেষ সময়টা, এই শেষ সময়টা হচ্ছে ইবাদতের বিশেষ একটা মুহূর্ত, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি কি পেলেন কি পেলেন না এই বিষয়গুলো হিসেব নিকেশ করার। কিন্তু আমরা মার্কেটে গিয়ে অনেক সময় অতিরিক্ত নষ্ট করছি, কেনাকাটার পরে আজাইরা সময় আমরা ঘোরাঘুরি করে নষ্ট করছি, আছে না এরকম বলেন? তাহলে নবীজি করলো কি আর আমরা করলামটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে দান করেছেন, আপনি দান করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে সাদাকাতুল ফিতর দিতে বলেছেন, আমাদেরকে বলেছেন আমরা দিব। কিন্তু প্রত্যেকটা মুমিনের এই মুহূর্তে একটা চেতনা হবে যে এই রমজানটাই হচ্ছে আমার জীবনের শেষ রমজান, আর আমার জীবনে রমজান আসবে না। যদি এরকম মানসিকতা থাকে, ওই মানুষটার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য, ঠিক কিনা? আল্লাহর কাছে সে মানুষটি মাপ চাইবে। আপনি বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। এখন শেষ দশকে এসে এই হিসেব আপনাকে করতে হবে, কি পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যে ব্যক্তি পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারল না, সে মানুষটি ধ্বংস হয়ে যাক, বলুন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন, কি আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের শেষ দশকে যতটা ইবাদত করতে আমি নিজে দেখেছি, বছরের অন্য কোনো সময় এত ইবাদত করতে দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত ইবাদত করেছেন। আপনি দেখেন, আপনি চিন্তা করছেন যে ঈদ আসছে, ঈদ আসছে, আর কবরবাসী চিন্তা করতেছে হায়রে রমজানের চাঁদটা শেষ হয়ে যাবে আর আমাদের কবরে আবার আজাব শুরু হয়ে যাবে, তাদের ভিতরে হাহাকার, তারা খা খা করছে, কিন্তু আপনি আমি ঈদের আনন্দে উজ্জীবিত হয়ে আছি। আনন্দ আমরা করব অবশ্যই, আনন্দ করাটা হারাম কিছু না, কিন্তু বৈধ আনন্দ করতে হবে, অবৈধ কোনো আনন্দ উদযাপন করা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রমজানের শেষ দশকের শেষের দিকে অন্য সময়ের চেয়ে বেশি করে আমলে সালেহ করতেন, অর্থাৎ বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ জিকির দোয়ার মাধ্যমে রাত্রি জাগরণ করতেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন। সুতরাং আমাদেরকে
এই কাজগুলো করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে। কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাজগুলো বেশি বেশি করবেন। তারপরে এতেকাফে যারা রয়েছেন, এতেকাফে যারা রয়েছেন তারা তো আমলের মধ্যে আছেন, আপনি এতেকাফে বসতে পারেন নাই, এবছর সিদ্ধান্ত নেন যে এবছর বসতে পারলাম না, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আগামী বছর বসবো ইনশাআল্লাহ বলেন। লাইলাতুল কদর 27 রজনীতে আপনারা তালাশ করেছেন কালকে, আজকে মনে করতেছেন যে যাই হোক 27 এই তালাশ করেছি, কালকে রাত্রে তো ইবাদত বন্দেগি করেছি, আর আমার কোনো কিছু দরকার নাই, মাশাআল্লাহ আমার এই শবে কদর আমি পেয়ে গেছি, এখন আল্লাহ তালার কাছেও মাপ পেয়ে গেছি, এরকম আপনি চিন্তা চেতনা লালন করছেন, ভাই এটা করেন না। কারণ আগামী যে এই যে 29 তারিখ আছে, যেদিন আপনি চাঁদ রাত ধরে থাকেন অনেক সময়, এই দিনটাও কি হতে পারে লাইলাতুল কদর হতে পারে যদি পরবর্তী দিন রোজা হয়। অথচ এই চাঁদ রাতে অনেকে আজে বাজে আউল বাউল ফাউল কাজ করে, গান শুনে সারা রাত কাটায়, আছে না নাই বলেন? এই চাঁদ রাতে তাহলে আপনি রমজান থেকে কি শিক্ষা নিলেন? রমজান থেকে আসলে ঘোড়ার ডিম আপনি কোনো শিক্ষাই নেন নাই। ওই সকালবেলায় সাহারি খাইছেন, বিকালবেলায় ইফতার করছেন, আর কোনো কিছু আপনার ভিতরে ঢোকেই নাই। যে মুসলমান রোজা রেখেছে সে চাঁদ রাতে কখনো গান বাজনা বাজাইতে পারে না। সেলুনের ভিতরে চাঁদ রাতে জেমসের গান বাজানো, এটা কি সুন্নত না নাকি নফল? ও কথা বলে না দেখি, চাঁদ রাতে এত জোরে জোরে গান বাজানো এটা কি সুন্নত হারাম? আপনি কি শিখলেন রমজান থেকে? তার মানে আপনি রমজানের শিক্ষা নিতে পারেন নাই। দেখেন আজকে এই মুহূর্তে এসে আপনাকে দৃঢ় সংকল্প নিতে হবে, রমজানের যে শিক্ষাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই শিক্ষাগুলো আমরা আমাদের কার্যক্ষেত্রে অন্যান্য মাসে করব ইনশাআল্লাহ বলেন। জীবনের হিসাব কিন্তু দেওয়া লাগবে ভাই। আপনি মনে করেন না যে আপনি মারা যাবেন আর শেষ? অন্য ধর্মের মানুষ যেমন মনে করে যে মারা গেছি তো সব শেষ আর কিচ্ছু নাই, এরকম ভুলেও মনে করেন না, ভুলেও এরকম মনে করেন না। এই দুনিয়া থেকে যখন বিদায় নেবেন কিয়ামতের ময়দানে 5টা বিষয়ের কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে। আনমরি হি ফি মাফনা, জীবনটাকে কোন পথে ব্যয় করেছেন? গান শুনে না আল্লাহর ইবাদত বন্দেগি করে না নামাজ পড়ে, হিসাব দেওয়া লাগবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আপনি আপনার যৌবনকালটাকে কোন পথে ব্যয় করেছেন? এই হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা, টাকা যে উপার্জন করেছেন কোন খাত থেকে কোথা থেকে উপার্জন করেছেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে। যদি বাড়ি ভাড়া উঠান এটাও বলা লাগবে যে আল্লাহ বাড়ি ভাড়া থেকে পাইছি। যদি সুদ থেকে নেন এটাও বলা লাগবে যে আল্লাহ সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে পাইছি। যদি ঘুষ নেন এটাও বলা লাগবে যে আল্লাহ ঘুষের থেকে নিছি। তার মানে কি, হারাম কোন উপায়ে অর্থ উপার্জন মুসলমান করতে পারে না, ঠিক কিনা? মুসলমান উপার্জন করবে কি উপার্জন? হালাল। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাসূল বলছেন ওয়ান মালিকি মিন আইনা ইক্তাসাবা ওয়া ফিমা আনফাকা, টাকা যে উপার্জন করেছো খরচটা কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহ তাআলা অর্থ দিয়েছিলাম আর যা তা ভাবে তুমি খরচ করেছো এটা আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না, ঠিক কিনা? আল্লাহ হিসাব করবেন, আল্লাহ হিসাব নেবেন। তার মানে আপনার টাকা আছে দেখে যেখানে সেখানে খরচ করতে পারবে, বৈধ উপায়ে উপার্জন করে বৈধ জায়গায় খরচ করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর গেছে, 5 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে এলেম আমি তোমারে দান করেছিলাম, যে জ্ঞান দান করেছিলাম, ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা? যদি আমল করে থাকেন তাহলে মুক্তি পাবেন, যদি আমল করে না থাকেন তাহলে কিন্তু আপনিও ধরা খাবেন আমিও ধরা খাবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই শেষ দশকের শেষ মুহূর্তে এসে বেশি বেশি দোয়াটা পড়েন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বেশি বেশি পড়েন। মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পাইলো নিজেরা মাফ করে নিতে পারলো না ও ধ্বংস হয়ে যাক। এখন রমজান চলে যাচ্ছে, যদি এখন আপনি আমি মাফ না পাই তাহলে কিন্তু আপনি আমার আপনার আমার ধ্বংস অনিবার্য, আপনি আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব, তাই না ভাই? সুতরাং আপনার আমার এখন হৃদয়ের ভিতরে চাহাত থাকবে, আকুতি থাকবে, শুধু মার্কেট না, শুধু সেমাই চিনি কেনা না, শুধু গরুর গোশত আর মাছ কেনা না, শুধু বাচ্চা কাচ্চাকে সামলানো না, বরং আমার আকুতিটা থাকবে আল্লাহ আমাকে মাফ করলো কি না। যদি থাকে তাহলে আপনি সাকসেস, আল্লাহ কবুল করুন, বলুন আমিন।